আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, সূরা ফাতিহার মধ্যে আমরা অধিকাংশ মানুষ যে জায়গাগুলোতে ভুল করে থাকি, সাধারণত যে সব জায়গায় হা আছে আমি আগেই মার্ক করে রেখেছি, চিহ্নিত করে রেখেছি, আইন আছে, হা আছে, আর বিশেষ করে যেই ভুলটা সবাই করে থাকি এই হরফটাকে আমরা দাল বলি উচ্চারণের সময়। যেমন ওয়ালা দল লিন পড়ি, মাগদুবি পড়ি, আসলে কি এটা কি দাল না এটা কি, আমরা এই ভিডিওতে কিন্তু জানতে পারবো। পাশাপাশি এই যে দেখেন চিহ্নিত করা মাত্র 5-6টা বা 7-8টা জায়গা, এই জায়গাগুলো যদি হয়ে যায় সূরা ফাতিহা তার হয়ে যাবে। আর এই জায়গাগুলোই সাধারণত সবার ভুল যায়, এই জন্য সম্পূর্ণ সূরাটা আমি না বলে এই শক্ত বা কঠিন যে জায়গাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা শুনবেন, ভিডিওটা থামিয়ে থামিয়ে আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন, আবার ভিডিওটা অন করবেন, আবার শুনবেন এবং আবার ভিডিওটা থামাবেন, আবার বলবেন, দেখবেন হয়ে যাবে। আমি প্রথমে এই দাগটা সরায় ফেলতেছি, এখানে একটা হালকা কালারের দাগ দিচ্ছি যেন বুঝতে পারেন। আমরা প্রথমে এই যে এই শব্দটা শিখব, আমার সাথে সাথে বলবেন আলহামদু। হা হা কণ্ঠনালীর মাঝখান থেকে হাটাই আমরা বলতে পারি না অনেকে, দেখেন হা বলতে না পারলে আপনি এই শব্দটা বলতে পারছেন না, এই যে এই শব্দটা বলতে পারছেন না, এই যে এটা বলতে পারতেছেন না। তো আমাদেরকে আমার হ্যাঁ বলতে না পারলে তিনটা ভুল হয়ে যাচ্ছে, সুতরাং এটাকে আমাকে এটা আমরা ভালো করে বলার চেষ্টা করবো। আমার সাথে সাথে বলেন আলহামদু, হ্যাঁ হ্যাঁ আলহামদু লিল্লাহি রব্বিল, এই জায়গাটা আলামিন, এই কালারটা সরায় ফেলতেছি, এখানে আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন রব্বিল আলামিন। এই হ্যাঁ যেখান থেকে আমরা পড়ছি কণ্ঠনির মাঝখান থেকে, আইনও ঠিক একই জায়গা থেকে হবে, এগুলো কিন্তু অনেক চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তা না হলে কিন্তু ঠিক হবে না। ভিডিওটা থামিয়ে থামিয়ে হ্যাঁ এবং আইন শিখবেন, হ্যাঁ হয়ে গেলে এইগুলো এমনিতেই হয়ে যাবে। আমি এখান থেকে এটাও সরাই ফেলতেছি, একটু দাগ দিয়ে দিই, দেখেন আর রহমানির রহ, হ্যাঁ রহিম রহিম, এই হ্যাঁ ঠিক যদি করেন এই আয়াতটা ঠিক হয়ে যাবে, আর হ্যাঁ ঠিক না করলে এই আয়াতটা পুরোটাই ভুল এবং সূরা ফাতিহার প্রথম শব্দটাই আপনার ভুল হয়ে যাবে। হ্যাঁটা ঠিক করবেন, আইন ঠিক করবেন, দেখেন আইনের আরও কতগুলো আছে, ইয়াকা নাবুদু, আমার সাথে সাথে বলেন নাবুদু, না গলার মাঝখান থেকে নাবুদু। এই এক আইন যদি আপনার ঠিক না হয় দেখেন কতগুলো ভুল, এই যে একটা ভুল, এইখানে একটা ভুল, তারপরে এই যে একটা, এই যে একটা, তারপরে এই যে একটা, এই যে কতগুলো ভুল হচ্ছে, আইনটা কিন্তু ঠিক করতে হবে। আমার সাথে সাথে বলেন নাবুদু, নাবুদু আলামিন, ইয়াকা নাবুদু, না না কন্ট্রোলের মাঝখান থেকে, গলার মাঝখান থেকে, যেটাকে হালক বলে, নাস্তাঈন, ডাক্তার সরাই দিচ্ছি, এই যে এই আইনটা আমরা চেষ্টা করব, নাস্তাঈন নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ই ই এইভাবে বারবার বলতে হবে। তারপরে দেখেন এই জায়গাটা সদ মোটা হবে, র মোটা হবে, ত মোটা হবে, এটা কিন্তু আমরা বুঝি না, অনেকে জানি না মোটা পাতলার কী জিনিস। সই সজ্জের সই, অনেকে বলে ইহদিনা সিরাতাল, সি না, সিন তো এটা, সিন যে সি হয়, সদকে যদি আমরা সি বলি তাহলে কি হবে, হরফ পরিবর্তন হয়ে যাওয়া মানে শব্দ পরিবর্তন হওয়া, শব্দ পরিবর্তন হলে অর্থ পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হলে নামাজ ভেঙে যাবে। আপনি সারা জীবন যে নামাজ পড়ছেন একটা নামাজে কিন্তু হবে না, এখন এটা মনোযোগ দিয়ে শিখতে হবে। আমার সাথে সাথে বলেন সই মোটা, ইহদিনা সই, র র মোটা হবে, তল সিরাত তল, তাল না সিরাত তাল না, তা না এটা, ত মোটা, সিরাত তল সই সই মোটা, সি না, সি যেন না হয়, সিরাত তল। মুস্তা, অনেকে মুস্তাকিম বলে, মুস্তা বলে, মুস্তা মুস্তাকিম, কি কি এই কফ নিয়ে আসতে হবে, কিম মুস্তাকিম, কি কি কি
এই কফ ঠিক করতে হবে, কেমন? মুস্তাকিম, আমার সাথে সাথে বলেন মুস্তাকিম। দেখেন এই শব্দটা যদি হয়ে যায় তাহলে আপনার এটা হবে, কিন্তু এটা না হলে কিন্তু এটা হবে না, একই জিনিস। সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, সাই সাই সাই, সাদ বার 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 বলে বলে ঠিক করতে হবে। সিরাতাল্লা তাল্লাযীনা বলা যায় না, সিরাতাল্লা অনেকে এরকমের বলে, এগুলো ঠিক করতে হবে। তারপরে আমরা তো আইন প্র্যাকটিস করলামও, তারপর এখানে আমার সাথে সাথে বলেন আন আমতা, অনেকে আনে আমতা পড়ে, আনে না, আন আমতা। আপনার পড়া হচ্ছে কি না আপনি যদি বুঝতে চান, আমি একটা টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা নিজেদের পড়াটা রেকর্ড করবেন, করে তারপর শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আসলে কী বলতেছেন। আন আমতা, আ আ, আন আমতা, আলাইহিম, আ গলার মধ্যে নিতে হবে, আলাইহিম, এই আইন, এই আইন ঠিক করতে হবে। তারপর যে ভুল, সবচেয়ে বড় ভুল, কমন একটা ভুল, আমরা এখানে এই দদকে দদ বলি, দদ না এটা, এটা দদ, জিব্বার গোড়া দিয়ে। এই দদ নিয়ে এই চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, ওটা কিন্তু আপনারা দেখবেন, ওটা দেখলে দদ আপনাদের ঠিক হয়ে যাবে। আপাতত আমি যেভাবে বলি এভাবে বলার চেষ্টা করেন। মাগদুবি, দু দুবি, জিব্বার গোড়া দিয়ে, দুবি না, দু বললে তো দাল হয়ে যায়। মাগদুবি, দুবি, আলাইহিম, এই যে আইন, এই আলাইহিম বললে এটাও হয়ে যাবে, আর এটা না হইলেও এটাও হইল না, একটা না হইলে অনেকগুলো ভুল। এই যে এখানে দেখেন ওয়ালা দল লিন পরে, ওয়ালা দল না, ওয়ালাউদ্দালিন, মাগদুবি, জিব্বার গোড়া দিয়ে, জিব্বার গোড়া দিয়ে, আবারও বলছি জিব্বার আগার ব্যবহার করবেন না। ওয়ালাউদ্দালিন, ওয়ালাউদ্দালিন, আমি দদের হরফের যে যে হরফের যে লিঙ্ক, শুধুমাত্র ওই একটা হরফে একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে, ভিডিওটা আপনারা দেখবেন, এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা ভুল সবাই করে থাকে, এটা একটা কমন ভুল, সূরা ফাতিহার শেষে বলতে হয় আমিন, অনেকে বলে আমিন, আমিন না, আমিন, আতে টানতে হবে।